একটা প্রাচীন চীনের গল্প আছে। এক মহিলার একমাত্র ছেলে মারা যায়। মারা যাওয়ার পর সে খুবই হতাশ হয়ে যায়। সে সারাক্ষণ কান্নাকাটি করে, কিছুই ভাল লাগে না, সে নিজেও আত্মহত্যা করবে এরকম চিন্তাভাবনা করছে। এমন সময় ওই জায়গায় এক সন্ন্যাসী ছিল, তার কাছে ওই মহিলা যায় এবং সন্ন্যাসীর কাছে যাওয়ার পরে বলে যে আমার তো ছেলে মারা গেছে, আমি এখন কি করতে পারি। তখন সে বলে একটা জাদুকরী সরিষার বীজ আছে, এই জাদুকরী সরিষার বীজটা তুমি সেই বাসাতেই পাবা যেই বাসায় কখনো দুঃখের কোনো ছোঁয়া আসেনি, বা তার মানে হলো এমন একটা বাসা যেই বাসায় কখনো কোনো দুঃখ আসেইনি। মহিলা চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, তাহলে কোন বাসা হবে? অনেক বড় লোক, রাজপ্রাসাদ। রাজপ্রাসাদে যেয়ে বললো যে এই বাসায় কি কখনো কোনো দুঃখ এসেছে? তখন রাজপ্রাসাদের লোক বললো হ্যাঁ, এই বাসায় কত মানুষ মারা গেছে, কিছুদিন আগে এখানকার এক ছোট বাচ্চা ছিল সে মারা গেছে। সে আরেকটা বাসায় গেল, আরেকটা বাসায় যেয়ে বললো আচ্ছা অনেক বড় লোক তো আপনি, আপনার জীবনে তো মনে হয় না কোনো দুঃখ আছে। তখন সেই লোকও বললো না, কিছুদিন আগেই আমার মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তারপরে সে মারা যায়, আমার লাইফে তো অনেক দুঃখ। এবং সে বললো আচ্ছা ঠিক আছে। তারপর সে আরেক বাসায় যায়, এরকম করে সে এক বাসায় যায় এবং মনে করে যে তার বাসায় কোনো দুঃখ নেই, কিন্তু দেখে যে সেই বাসায় তার সে দুঃখেতে ভরা। এবং যেহেতু সে নিজেও অনেক দুঃখে ছিল, সে চেষ্টা করে যে যেই মানুষগুলোর কথা শুনছে তাদেরকে একটু হলেও সাপোর্ট করতে, একটু হলেও হেল্প করতে। এই করতে করতে অনেক দিন পার হয়ে যায় এবং পার হওয়ার পরে সে আসলে নিজের দুঃখটাই ভুলে যায় যখন সে এত মানুষের দুঃখের কথা শুনে। এবং তারপরে আবার সেই সন্ন্যাসীর কাছে আসে, এসে বলে যে আমি আসলে এমন কোনো বাসা পাইনি যেই বাসায় কখনো দুঃখের ছোঁয়া আসেনি। এবং সন্ন্যাসী তারপরে তাকে জিজ্ঞাসা করে, সেটা আমি আগে থেকেই জানতাম, এখন বলো তোমার কী অবস্থা? তখন সে বলল যে না, আমার আর এখন আগের মতো অবস্থা নেই, আমি আসলে আমার নিজের দুঃখ অনেকটা ভুলেই গিয়েছি। তার কারণ হলো আশেপাশের মানুষের দুঃখগুলো দেখে এবং তাদেরকে যখন হেল্প করলাম বা সাপোর্ট করলাম, তারপরে আসলে নিজের কষ্টটাকে অত বড় কষ্ট হিসেবে মনে হয়নি। সন্ন্যাসী আসলে এটা আগেও জানতো এবং সে জানতো যে কারো বাসায় যে দুঃখ আসবে না এমন আসলে হতেই পারে না। তো একটা মানুষ যখন অন্যের লাইফের কষ্টগুলো নিয়ে কাজ করে বা অন্যের লাইফের যে স্যাক্রিফাইসগুলো আছে, যে দুঃখ কষ্ট আছে, ওগুলোকে ভালো করার জন্য হেল্প করে বা সাপোর্ট করে, তখন আস্তে আস্তে কিন্তু নিজের কষ্টের কথাও ভুলে যায়। সেই ছোট্ট আইডিয়াটা যদি আমাদের জীবনেও কাজে লাগায়, আমাদের লাইফের কষ্টের জিনিসগুলো মাথায় না রেখে অন্যের লাইফেরগুলো যদি একটু চিন্তা করি, আরও ভালো হয় যদি তাদের লাইফের ওই কষ্টগুলো একটু সরায় ফেলার জন্য নিজেরাও একটু হেল্প করি, তাহলে দেখবো আসলে সবার লাইফ থেকে দুঃখ কষ্টগুলো একেবারে সরে না গেলেও কমে তো যাবেই।